করতে চান ক্ষতিকারক গেমসগুলো বন্ধ করুক সরকার অথবা আসসালামু আলাইকুম গাইস, সবাইকে স্বাগতম জানাচ্ছি ফ্রি ফায়ারের নতুন আরও একটি আপডেট ভিডিওতে। আশা করি আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও প্রত্যেকের জন্য, কারণ আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে হয়তোবা বুঝতে পেরেছেন আমরা কোন বিষয় নিয়ে কথা বলবো। গাইস, আজকের ভিডিও ফুটেজে এমন কিছু বিশেষ অংশ আপনাদের দেখানোর চেষ্টা করতে চলেছি যেখানে আপনি হয়তোবা দেখলে সত্যি আপনার চোখ কপালে উঠে যাবে। অ্যান্ড গাইস, হয়তোবা ভবিষ্যতে আমাদের ফ্রি ফায়ার এবং পাবজি নামক গেম দুটি বাংলাদেশ থেকে চিরদিনের জন্য হারিয়ে যাবে। সো গাইস, অবশ্যই আশা করি আজকে ভিডিওটি কোনো প্রকার না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে। গাইস, তাহলে আর দেরি না করে চলুন মেইন ভিডিওটি শুরু করা যাক। ফ্রি ফায়ারের সকল আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এছাড়াও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশনটি অন রাখুন। এছাড়াও ফ্রেন্ডস, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখতে থাকুন। সো গাইস, আমরা প্রত্যেকই জানি ফ্রি ফায়ার এবং পাবজি তিন মাসে বন্ধ হওয়ার পর গত 26 অক্টোবর ফ্রি ফায়ার তাদের সিঙ্গাপুরের গেইনা অনলাইন প্রাইভেট লিমিটেডের পক্ষভুক্ত হয়ে বাংলাদেশের হাইকোর্টে একটি আবেদন করেন, যা সরাসরি বাংলাদেশ হাইকোর্ট খারিজ করে দেয়। অর্থাৎ বাংলাদেশ থেকে কোনো প্রকার আইনি লড়াই করতে পারবে না ফ্রি ফায়ার গেইনা অনলাইন প্রাইভেট লিমিটেড, কেননা বাংলাদেশে ফ্রি ফায়ার অফিসিয়ালি কোনো বৈধতা নেই, এছাড়াও বাংলাদেশে কোনো তাদের অফিস কিংবা কোনো সরঞ্জামাদি নেই। সো গাইস, আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি নিউজ টেলিভিশন সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টিভি, এবং এখানে আপনারা সবাই জানেন তালাশ নামে একটি এপিসোড হয়ে থাকে। সো গাইস, গতদিন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তালাশের নতুন একটি এপিসোড রিলিজ হয়েছে, এবং যেখানে গেমিং থেকে অর্থ পাচার সহ নানা দিকগুলো তুলে ধরা হয়েছে, এবং গাইস গেমিং বিষয়ে এমন এমন বিষয় তুলে ধরা হয়েছে সত্যি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এবং অবশ্যই গাইস, মূল ভিডিওটি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি খুব সহজে সেখান থেকে ফুল ভিডিওটি দেখতে পারবেন। সো গাইস, ওখানে এমন কিছু বিষয় তুলে ধরা হয়েছে, অর্থাৎ ফ্রি ফায়ার এবং পাবজি নামক গেম দুটি আমাদের আসক্তির কারণ, এছাড়া এখান থেকে কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে হাতিয়ে নিচ্ছে গেরিনা, এমন এমন সব বিষয় আসলে কিন্তু সরকারের কাছে উত্থাপন করা হচ্ছে। সো গাইস, আমি বলবো এই জিনিসগুলো যখন সরকার আসলে নেগেটিভভাবে নেবে সেক্ষেত্রে হয়তো বা ফ্রি ফায়ার এবং পাবজি কিছুদিনের ভিতরে আমাদের বাংলাদেশের থেকে চিরদিনের জন্য আসলে উঠে যাবে, এবং হয়তোবা ফ্রি ফায়ার এবং পাবজি নামক গেম দুটি আমাদের বাংলাদেশে বিশেষ করে আর থাকবে না। সো গাইস, অবশ্যই ফুল ভিডিওটি আমি আবারও বলে রেখে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি অবশ্যই অবশ্যই দেখে নেবেন। থেকে বড় যে প্রভাবটা পড়ছে সেটা হচ্ছে ওদের বাচ্চা সুলভ আচরণটা কিন্তু ওদের মধ্যে এখন আর নেই। ওরা এই গেমগুলো খেলে ওদের মধ্যে একটা ম্যাচুরিটি ভাব চলে আসছে, একটু হিংস্র মানে মারামারি, তারপরে খুব অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে এরা। ওদের এই খেলার ইসের জন্য ওদের ঘুমটা ঠিক মতো হচ্ছে না, অস্থিরতা কাজ করছে, মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে। সো গাইস, আমি আবার বলে রাখি কপিরাইট প্রবলেমের কারণে আমরা মূল ভিডিওটি আপনাদের দেখাতে পারতেছি না, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকবেন। এবং অবশ্যই গাইস, এরকম চলতে থাকে অদূর ভবিষ্যতে 100% কনফার্ম আপনি ধরে নিতে পারেন ফ্রি ফায়ার এবং পাবজি নামক গেমটি বিশেষ করে বাংলাদেশে আর থাকতেছে না। সো গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যান্ড গাইস, বিশেষ করে আমাদের আজকের ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়া ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করে দিবেন এবং বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। সো গাইস, মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটি, দেখা হচ্ছে পরবর্তীতে ফ্রি ফায়ার অন্য কোনো আপডেট নিউজের ভিডিওতে।